চোরের 10 দিন গৃহস্থের একদিন বরিশালে মোবাইলের দোকানে লুটপাটকারীদের একাংশ অবশেষে ধরা পড়েছে জনতার হাতে চোর চক্রটি অভিনব কায়দায় গায়ের চাদর দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে ছাতা ঢেকে তালা ভেঙে চুরি করত বেশ কয়েকবার চুরি করে পার পেলেও এবার আর রক্ষা হয়নি চক্রের দুই সদস্য এখন পুলিশের জালে বাকিদের ধরতে সারাশি অভিযান চালানোর কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার 13 ডিসেম্বর সকাল 7:30টার দিকে নগরীর বগুড়া রোড সড়কের মুখে মোবাইল ফর ইউ নামক দোকানে তালা ভেঙে চুরির সময় চক্রের দুই সদস্যকে আটক করে স্থানীয়রা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই মোবাইল শপের সামনে সাতজনের একটি দল ঘোরাঘুরি করছিল কিছুক্ষণ পর চাদর দিয়ে দোকানের একটি শাটার ঢেকে দেয় তারা শাটার ভেঙে দোকানের ভেতরে দুজন প্রবেশ করে লুটপাটের প্রস্তুতি নিলেও টের পেয়ে আশপাশের জনতা দোকানটিকে ঘিরে ফেলে পরে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় আটক ফারুক ও রাজু দুইজনই চাদর পাটি চোর চক্রের সদস্য তাদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার এএসআই মোহাম্মদ হানিফ পুলিশের হাতে সোপর্দ করার আগে ফারুক ও রাজুকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন তখন তারা জানান তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন তারা বাইরে নজর রাখছিলেন তবে স্থানীয় নাইট গার্ড হানিফ বিষয়টি টের পেয়ে গেলে তারা পালিয়ে যান হঠাৎ তালা ভাঙা শব্দ পেয়ে প্রতিষ্ঠানের কাছে আসলে দেখতে পান দোকানের বাইরে তালা ভাঙা ও ভেতরে লোক প্রবেশ করেছে তখনই স্থানীয়দের ডাক দিয়ে জড়ো করেন এবং থানা পুলিশ ও দোকান মালিককে মোবাইল ফোনে জানান পুলিশ এসে দোকানের ভেতর থেকে চোর চক্রের দুই সদস্যকে হাতে নাতে আটক করে এ ব্যাপারে দোকানটির মালিক জিয়াউর রহমান বলেন নাইট গার্ডের সতর্কতার কারণে বড় ধরনের ক্ষতির মুখ থেকে বাঁচলেও কোনো কিছু খোয়া গেছে কিনা তা এখনো বলতে পারছি না এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফজলুল করিম বলেন সাতজনের চক্রটি চাদর ব্যবহার করে চুরি করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে চলতি বছরের 6 এপ্রিল একই স্টাইলে নগরীর বগুড়া রোড এলাকার জননী মোবাইল শপ থেকে 35 লাখ টাকার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বরিশাল মহানগর ও জেলায় এমন কায়দায় 5টি চুরির ঘটনা ঘটেছে